আজ বিশ্ব পর্যটন দিবস পালিত হচ্ছে গোটা দেশজুড়ে। আর সেই বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঝাড়গ্রাম জেলা হোটেলের অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার কিছু দুস্থ পরিবার যারা সেইভাবে ঘোরাঘুরি করতে পারে না সেসব পরিবারগুলোকে নিয়ে মঙ্গলবার ঝাড়গ্রাম জেলা ডিস্ট্রিক্ট হোটেল অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার বেলপাহাড়ি পর্যটন কেন্দ্রের ঘোরাতে নিয়ে যান হোটেল অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এছাড়াও এদের পক্ষ থেকে ওইসব ছেলে মেয়েদের জন্য খাবারেরও ব্যবস্থা করা হয়। এছাড়াও গিয়েছে বেলপাহাড়ি এলাকার ঘোরানোর পাশাপাশি বেলপাহাড়ি কেক কি ঝর্ণা একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ওই ছেলে মেয়েদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং তাদেরকে পুরস্কার বিতরণ করা হয়। ঝাড়গ্রাম জেলা হোটেল অনার্স অ্যাসোসিয়েশন সহ সম্পাদক বলেন, আজকে আমরা 35 জন ছেলে মেয়েকে ঘোরানোর জন্য বেলপাহাড়ি নিয়ে যাচ্ছি। যারা দুস্থ পরিবার বাইরে ঘুরতে পারে না তাদের আজ ঘোরাতে হোটেল অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঘোরাতে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি ছোট ছেলে মেয়েদের ভ্রমণ করানোয় খুশি ঝাড়গ্রাম জেলাবাসী। এরা আমাদের শিশু বিকাশ কেন্দ্রে থাকে, হোস্টেলের বাচ্চা এরা। বাড়ির গার্জেন এদের মধ্যে 50% গার্জেন লেস আর কিছু আছে আর ম্যাক্সিমামই সিঙ্গেল প্যারেন্ট। আপনারাই দেখাশোনা করেন তো? তো এই যে ওয়াইল্ড ট্যুরিজম ডে এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সারাদিনের একটা কর্মসূচি, কীভাবে যাচ্ছে এরা? এই অফারটা যখন আমাদের কাছে এসেছিলো বাপিদার মাধ্যমে, এই ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন একটা প্রোগ্রাম করতে চাইছেন, আমরা সানন্দে রাজি হয়েছিলাম। কারণ আমাদের বাচ্চাদের কাছে এটা একটা পরম প্রাপ্তি। এরা ভূগোল বইতে হয়তো পড়েছে, এখানে পাহাড় আছে, ওখানে ঝর্ণা আছে, কিন্তু বাস্তবে কোনো দেখার সুযোগ পায়নি। তা আজকে এই ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে হোটেল ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সৌজন্যে এই যে ট্রিপটা আমরা করতে পারছি, এটা আমাদের কাছে একটা বিরাট পাওনা। আমরা তো এভাবে নিয়ে যেতে পারতাম না এতজন বাচ্চাকে একসঙ্গে। এরপর নিজেরাই অনুভব করতে পারবে ঝর্ণাটা কীরকমভাবে আসছে, কোথায় থাকছে, লেকটা যে যাবে, লেকের পজিশনটা বইয়ের পাতায় পড়েছে, হয়তো কোথাও টিভিতে ক্ষণিকের জন্য ছবি দেখেছে, কিন্তু একদম সামনাসামনি দেখার সুযোগ এরাই প্রথম পাবে। সুতরাং এদের তরফ থেকে অবশ্যই এই অর্গানাইজারদের আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা। মানে এদের কাছে একটা বড় পাওনা আছে নিঃসন্দেহে। মানে এটাই হয়তো জীবনে তাদের প্রথম পাওনা হচ্ছে, এরকম একটা সুযোগ, এরকম একটা ট্রিপ, এরকম একটা ঘোরার সুযোগ, যেটা আমারও মনে হচ্ছে এদের কাছে পুজোটাকে আরও বেশি আনন্দদায়ক করে দিল। হ্যাঁ, ওখানে খেলা আছে কিছু, আবার কিছু আলাপ আলোচনাও আছে, প্লাস ঘোরাও আছে, খাওয়া দাওয়াও আছে, আর এরকম একটা সুন্দর বাসে করে যাওয়া এবং আসা সেটাও একটা বড় প্রাপ্তি। কী নাম তোমার? তরুণ মান্ডি। কোথায় যাচ্ছ? বেলপাহাড়ি। সারাদিন কী করবে? আনন্দ করব, খেলাধুলা করব। এর আগে কেউ নিয়ে গেছে? না, এর আগে আমি কোনোদিনও যাইনি, এই সর্বপ্রথম যাচ্ছি। বেলপাহাড়ি দেখেছো? না। কী কী আছে দেখেন? কী মনে হয়েছে এখন থেকে, কী মনে হচ্ছে, কী কী দেখবে? ঝর্ণা দেখব, পশু পাখি দেখব। কোন ক্লাসে পড়ো? 8। কী নাম? বাড়ি? কেমন লাগছে এরকম বেলপাহাড়ির মতো একটা জায়গায় ঘুরতে এসে এরকম প্রতিযোগিতা কেমন লাগছে? খুব ভালো লাগছে। কোন কোন খেলায় অংশগ্রহণ করেছিল? সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে ঝাড়গ্রাম হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন ও বেলপাহাড়ি ট্যুরিজম অ্যাসোসিয়েশনের যৌথ প্রচেষ্টায় বেলপাহাড়ির কেতকি ঝর্ণাতে একটি বাচ্চাদেরকে নিয়ে ছোট্ট প্রতিযোগিতামূলক শিবির আয়োজন করা হয়েছিল, যেখানে বিভিন্ন ইভেন্ট অ্যারেঞ্জ করেছিল। ইভেন্টে বাচ্চারা পার্টিসিপেট করে, তার মাধ্যমে ট্যুরিজমকে তুলে ধরা হয়েছে। আর ওয়ার্ল্ড ট্যুরিজম ডের এই বছরের যেটা থিম আছে সেটা হচ্ছে রিথিঙ্কিং ট্যুরিজম, মানে ট্যুরিজমকে নতুনভাবে চেনা আর নতুন কিছু করার। আমি অ্যাজ এ এসডিপিও বেলপাহাড়ি বলতে পারি যে বেলপাহাড়ি হচ্ছে এমন একটি জায়গা যার মধ্যে ইমেন্স মানে পোটেন্সিয়াল আছে। ট্যুরিজম এখানে গ্রোথ করতে পারে, ট্যুরিজমকে আরও ভালোভাবে ডেভেলপ করতে হবে। তার জন্য সরকারি বেসরকারি দুদিক থেকেই প্রচেষ্টা করে যেতে হবে। তার মাধ্যমে ট্যুরিজম যদি ডেভেলপ হয়, অটোমেটিক্যালি এখানকার যারা জনবসতি, যারা এখানকার যারা ট্রাইবাল মানুষ, তাদের ডেভেলপমেন্ট হবে, এরিয়ার ডেভেলপমেন্ট হবে এবং এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। তার মাধ্যমে গোটা ঝাড়গ্রামের ডেভেলপমেন্ট হবে। তো আজকে আমি এখানে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে, এবং যারা আমায় ইনভাইট করেছিলো প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আমি চাইবো তারা আগামী দিনে আরও ভালোভাবে যেন ওয়ার্ল্ড ট্যুরিজমটাকে সেলিব্রেট করতে পারে।